বলো কলকাতা টিভি বঙ্গগৌরব উৎসব সিজন 3, এবং এই মুহূর্তে যাদেরকে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই জুটি মল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষ দুজনকেই দেখুন এই আমাদের যে কোলাজ, এই কোলাজের মধ্যে দেখতে পাচ্ছেন এবং সরাসরি এই মুহূর্তে রয়েছেন আপনারা। এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে আমরা জেনে নেব যে আজকের উপলব্ধি কী, এবং লেডিস ফার্স্ট, প্রথমে মল্লিকা দি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমেই তো বলে কলকাতা টিভি এবং বঙ্গগৌরব উৎসবকে অনেক অনেক অভিনন্দন যে এত সুন্দর আবারও একটা মিলন উৎসবের আয়োজন করেছেন, এবং এমন একটা জমজমাট পরিবেশ, পুজোর আগে যেন মনে হচ্ছে আমরা সেই পুজোর আনন্দের সুরটা পাচ্ছি। খুব ভালো লাগছে যে এখানে সকলের সঙ্গে দেখা হলো, এইভাবে বলো কলকাতা এগিয়ে চলুক, যেন সকলের মুখে মুখে বলো কলকাতা জয় অনিত হয়, আর বঙ্গগৌরব উৎসবের আলোয়তে আলোকিত হয়ে থাকো, গৌরবান্বিত হয়ে থাকো সারা বিশ্ব। অসংখ্য ধন্যবাদ মল্লিকা দিকে, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন দিদি, এবং বলো কলকাতা টিভির সঙ্গে থাকুন। আর যার পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের মল্লারদা, মল্লারদা আজকে খুব সুন্দর সেজে গুজে এসছেন, এবং খুব ভালোও লাগছে দুজনকে। অনেকটা মনে করলে হবে যেন একটা মানে ইস্ট বেঙ্গলের রেপ্লিকা পরে এসছেন লাল হলুদের রেতে। আর বঙ্গগৌরব উৎসব সিজন 3 এসে আপনার কেমন লাগলো? নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। মল্লার ঘোষ এখানেও আছে, আবার মল্লার ঘোষ এখানেও আছে। বলো কলকাতা টিভি পরিবার, এটা নিছক একটা চ্যানেল নয়, সত্যিকারের খুব একেবারে প্রকৃত অর্থেই একটা পরিবার। এবং বলো কলকাতা টিভি পরিবারের সঙ্গে এই ঘোষ পরিবারও জড়িয়ে গেছে, ভালোবাসায় জড়িয়ে গেছে, হৃদ্যতায় জড়িয়ে গেছে। এবং বলো কলকাতা যে কাজ করে চলেছে সেইটা একটা অসাধারণ মানের কাজ করে চলেছে। আমাদের ভাই সৌমিক ভাই নেতৃত্বে আছেন, জয়ন্তদা আছেন, এবং আপনারা সবাই আছেন। আমি মনে করি যে আমাদের যে ভারতবর্ষের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্য, তাকে বহন করে নিয়ে যাওয়া এবং তার উত্তরণ ঘটানোর জন্য কিছু গোষ্ঠীকে দরকার হয়, কিছু মানুষকে দরকার হয় ঐক্যবদ্ধ হিসেবে যারা কাজ করেন। সেই রকম একটা গোষ্ঠী হচ্ছে বলো কলকাতা টিভি পরিবার, এবং আমাদের ভারতবর্ষের এবং তথা বাংলার ঐতিহ্যকে যারা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন সেই কাজটা করে যাচ্ছে বলো কলকাতা টিভি। আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে, তালবাদ্য শিল্পী হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে বলো কলকাতা টিভি এই দায়িত্বটা নিয়েছে এবং এত বড় কাজ করে যাচ্ছে সংস্কৃতির উত্তরণের জন্যে, তার ঐতিহ্যকে আগলে রাখার প্রয়াসে। আজকে যে বঙ্গগৌরব উৎসব আমাদেরও হাতে উঠে এলো, আমরা সত্যিকারের গর্ব অনুভব করছি, গর্বিত আমরা। প্রতি বছরেই এই সম্মান আমরা পেয়ে থাকি। বলো কলকাতা টিভির জয় হোক, বিশ্ব জয় করুক বলো কলকাতা টিভি, সেই প্রার্থনা জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। তবে একেবারেই বিদায় শুধু আজকের জন্য নিচ্ছি, কিন্তু কাল থেকেই আবার জড়িত হয়ে যাব বলো কলকাতা টিভি পরিবারের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ মল্লারদাকে তার এই বিশেষ বক্তব্যের জন্য। মল্লারদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলো কলকাতা টিভির সঙ্গে থাকুন।